শান্তি চাই, শান্তি আমরা সবাই। দেশের মানুষ এই সৈরিসার মুক্ত হওয়ার পর স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারতেছে, যাতে কোনো বিশৃঙ্খলা কোথাও না হয়, এই জন্য বাংলাদেশ জাতীয়তা আইনজীবী ফোরাম আমরা পটুয়াখালী শহরের সমস্ত স্পটে আজকে ঘুরছি এবং মানুষকে আমরা সাহস জুগিয়েছি, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করব, সুন্দর দেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছি। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনা, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে, সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম এর ইতিপূর্বেও সকল দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা দেশের জনগণের পাশে ছিলাম, এখনও পাশে আছি। ট্রাফিক না থাকার কারণে জ্যামজট লাগতেছে এবং জনগণের ভোগান্তির কারণে আমরা এই মাঠে ডিউটি পালন করতেছি। ইনশাল্লাহ আমাদেরকে মানুষ অনেক সাপোর্ট করতেছে, আমাদের পক্ষ থেকে অনেক সাপোর্ট করতেছে, সহযোগিতা করতেছে এবং আমাদের কথা অনুযায়ী গাড়ি পার্কিং করতেছে এবং সিরিয়াল বাই যাচ্ছে এবং আমাদের আমাদেরকে তারা অনেক ই করে ভক্তি শ্রদ্ধা এবং সালাম জানাইছে। আমরা দেশের সাথে জনগণের স্বার্থে কাজ করতেছি এবং আমাদের ইশা হুজুরের নির্দেশ, আমরা যে যেখানে যতটুকু যেভাবে সহযোগিতা করতে পারি প্রত্যেকে এভাবে কাজ করবে। মাটি কাজ দায়িত্ব যেহেতু আমাদের পুলিশ প্রশাসন নাই, আমাদের দায়িত্ব দেশের মাল রক্ষা করা, দেশের মাল রক্ষা করার জন্য এবং জনগণের কাছে থাকে আমাদের কর্তব্য।